এদিকে জাতিসংঘ তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন রাশিয়ার মধ্যকার খাদ্যশস্য চুক্তি নিয়ে আশার বাণী শোনালেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, আঙ্কারা আশা করে এই চুক্তির বাস্তবায়নে কিয়েভ ও মস্কো তাদের দায়িত্ব পালন করবে। কৃষ্ণ সাগর হয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানি পুনরায় শুরু করতে সম্প্রতি একটি চুক্তিতে উপনীত হয় রাশিয়া ও ইউক্রেন। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এর কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়ান বাহিনী। টিআরটি হ্যাবারের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, আশা করা যাচ্ছে তারা যে দায়িত্ব নিয়েছে সে অনুযায়ী কাজ করা হবে। ইস্তাম্বুলের একটি সেন্টার থেকে পুরো প্রক্রিয়াটির অপারেশনাল দিক নিয়ে সব পক্ষের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের কথাও জানান এরদোয়ান। অপরদিকে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলের বন্দর থেকে শস্য রফতানিতে কোনো বাধা নেই। এ সংক্রান্ত চুক্তির কয়েক ঘন্টার মাথায় ওডেসা বন্দরে হামলা নিয়েও কথা বলেন তিনি। ইউক্রেনের রাশিয়ান আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে খাদ্য সংকট শুরু হয়। ইউক্রেনের বন্দর দিয়ে শস্য রফতানি বন্ধ হয়ে পড়ায় দেখা দেয় ওই সংকট। এমন পরিস্থিতিতে ইউক্রেনীয় খাদ্যশস্য চুক্তির বাস্তবায়ন দেখতে চায় তুরস্ক সহ আন্তর্জাতিক সম্প্রদায়। Oh!